আমরা এলিমেন্টরের কোড জেনারেট করার জন্য নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছি। গতকালকে আপনাদেরকে জাস্ট একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম। হ্যাঁ, তো বেসিক্যালি এটা যেটা করবে, একটা উইজেট ডিজাইন করার সময় যে বিভিন্ন ধরনের কন্ট্রোল অ্যাড করতে হয়, তারপর সেকশন অ্যাড করতে হয়, এবং সেটার জন্য এই যে এভাবে কোড লিখতে হয়, এখানে তো মাত্র দুইটা কন্ট্রোল। ধরেন অনেক কন্ট্রোল যখন চলে আসে তখন ইট গেটস ভেরি বোরিং, ঠিক আছে? একই জিনিস আপনি কপি পেস্ট করছেন, মডিফাই করছেন। সো আর একটা উইজেটে দেখবেন যে অনেক কন্ট্রোল থাকে, 30-40-50-60 কন্ট্রোলও থাকতে পারে এক্ষেত্র বিশেষে, তো তখন জিনিসগুলো খুবই ম্যানেজ করা টাফ হয়ে যায়। তো আমরা এই যে প্রজেক্টটা করছি, এখন পর্যন্ত একটু প্রোগ্রেস দেখাই। এটা একদিনের প্রোগ্রেস। যেমন এখানে পাবলিক এসে এরকম সেকশন তৈরি করতে পারবে, সেকশনগুলোকে আপ ডাউন করতে পারবে, ঠিক আছে? তারপর সেটা ওপেন করতে পারবে, ক্লোজ করতে পারবে। ওকে, তো এর মধ্যে এই যে উইজেটের সব কন্ট্রোলগুলো থাকবে, যেগুলোর কোড এই যে এখানে আসছে, এই যে এখানে আসছে, তারপরে এর উপরে সেকশনগুলো আছে, হ্যাঁ এখানে আসছে। তো এগুলো ইউজাররা আপ ডাউন করতে পারবে, যখনই এখানে ক্লিক করবে তখন এই জায়গায় ওই কন্ট্রোল স্পেসিফিক সবগুলো প্রপার্টিগুলো ওপেন হয়ে যাবে। এরকম আরও যত প্রপার্টি আছে, ধরেন সেকশন সিলেক্ট হলে সেখানে অপশনগুলো অ্যাড করা, রিপিটার হলে তার ভিতরে কন্ট্রোল অ্যাড করা, এরকম নানা রকম অপশনস থাকবে, এগুলোকে আপ ডাউন করা যাবে। ওকে, এবং এই পাশে থাকবে হচ্ছে এই যে এই কন্ট্রোলসগুলো, হ্যাঁ সবগুলো কন্ট্রোল। সো ইউজাররা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা এরকম এসে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবে, ঠিক আছে? বাটন এই যে এখানে করতে পারবে, সুইচ যাচ্ছে এখানে এভাবে, যদি ক্লোজ করে নিচে নামায় দেখেন তারপর সবগুলোই আছে, এই যে সুইচ আছে। সো যখন এগুলো তৈরি করা হয়ে যাবে, আর এলিমেন্টরে আপনি জানেন যে তিনটা এরকম ট্যাব থাকে এলিমেন্টরের ডিজাইনার ভিউতে, সো যে কোনো ট্যাব ক্লিক করে ওপেন করে সেখানে অটোমেটিক্যালি তারা সেকশন অ্যাড করতে পারবে, সেখানে কন্ট্রোল অ্যাড করতে পারবে। সব কিছু যখন শেষ হয়ে যাবে করা, তখন সে এই উইন্ডোতে আরেকটা বাটন থাকবে যে জেনারেট কোড। যখন এই কোড জেনারেট করবে তখন এরকম একদম ক্লিন একটা পুরো উইজেট তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ কোড এখানে জেনারেট হয়ে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে এই পুরো প্রজেক্টটা আপনার সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে এসে ওপেন করতে পারবেন, সেগুলোতে আবার মডিফাই করে যখন ইচ্ছা আবার নতুন করে কোড জেনারেট করে নিতে পারবেন। এমন না যে একবার এডিট করলেন, সো আপনি যদি একটা চেঞ্জ চান পুরোটা আবার আপনাকে নতুন করে করতে হবে, না এরকম না। আপনার যখন ইচ্ছা আপনি প্রজেক্টে যতগুলো ইচ্ছা উইজেট এরকম সেভ করে রাখতে পারবেন, এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, এবং সবশেষে কোড জেনারেট করে সেটা ইমিডিয়েটলি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। এতে যে কী পরিমাণ টাইম সেভ হবে, মানে আপনি হয়তো অলরেডি বুঝতে পারছেন, বাট যদি বুঝতে না পারেন, মানে ইউ হ্যাভ নো আইডিয়া কী পরিমাণ টাইম আপনার সেভ হবে, আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক ফ্লোতে কী পরিমাণ সুবিধা হবে যদি আপনি এলিমেন্টরের জন্য উইজেটস, কন্ট্রোলস, প্লাগিনস এগুলো ডেভেলপ করেন, ঠিক আছে? সো দোয়া রাখবেন, আশা করি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটা লাইভ দেখাতে পারবো। টেক কেয়ার গাইজ, আর কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানাবেন।